আজকে যদি আমাদের চার হাত আবার এক হয়ে থাকে, সেটা শুধু তিতিরের জন্য। মা জানো, সবকিছু যখন মনে পড়লো, আমি না ছটফট করছিলাম যে কখন তোমাদের দেখতে পাবো। আমি আর পাচ্ছিলাম না, তাই এত রাতে ফুলঝুরি আমাকে তোমাদের কাছে নিয়ে এসেছে। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইনি মা। জানো মা, মনে হচ্ছে একটা নতুন জন্ম পেলাম, আর এই নতুন জন্মটা পেলাম আমি শুধুমাত্র তিতিরের জন্য। কাজে ওর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। তোমরা এবার ফুলঝুরিকে মেনে নাও মা, ওকে স্বীকার করে নাও। ও তো আমার বউ, আমার বিয়ে করা বউ। ও কত কষ্ট পেয়েছে বলো তো। হ্যাঁ, হয়তো কষ্টটা আমি ইচ্ছে করে দিইনি, কিন্তু এই কষ্টটা তো ওকেই সহ্য করতে হয়েছে। এভাবে বলছিস কেন বাবা? দেখ, সব যদি নিরাপদে মিটে গিয়ে থাকে, তাহলে তো ফুলঝুরি যেমন এবারই বউ ছিল, তেমনই এবারই বউ থাকবে। আমি কোনোদিনও তোমার ছেলের কোনো ক্ষতি করতে চাইনি মা, কিন্তু তোমরা সবাই আমাকে অবিশ্বাস করেছিলে। তোমরা সবাই ভেবেছিলে যে তোমাদের ছেলে আমার জন্যই তোমাদের থেকে দূরে সরে গেছে। বিশ্বাস করো মা, আমি কোনোদিনও চাইনি তোমার ছেলের কোনো ক্ষতি হোক। তুমি চাও বা না চাও, তোমার জন্য ওর সব থেকে বড় ক্ষতি হয়েছে। তুমি ওকে সমুদ্রে টেনে নিয়ে গিয়েছিলে, সেই জন্যই তোর ক্ষতি হয়েছে। ওর জীবনটাকে তুমি চাকারে ছাড়খাড় করে দিয়েছো, ছাড়খাড়। আর ওই আর একটা মেয়ে দেখো দিকে, হ্যাঁ, সব কিছু পেয়েও সে আমার ছেলেকে তোমার কাছে ফেরত দিয়ে দিয়েছে। আমার ছেলের জীবনে সবচাইতে বড় উপকার যদি কেউ করে থাকে তো ওই মেয়েটা। বাবা, তিতির আমার জীবনে উপকার করেছে বলে ফুলঝুরি আমার জীবনে ক্ষতি করেছে তা কিন্তু একেবারেই নয়। ফুলঝুরি চিরকাল আমার জীবনে একটা ছায়া হয়ে দাঁড়িয়ে থেকেছে। আজকে যখন আমি সব কিছু ভুলে গিয়ে তিতিরের সঙ্গে তিতিরের বাড়িতে ছিলাম, ফুলঝুরি কিন্তু সেখানে গেছে, নার্স হয়ে গেছে আমার সেবা করতে। আর সেখানে গিয়ে কী পেয়েছে? অপমান, লাঞ্ছনা, খারাপ ব্যবহার। এরকম দুর্ব্যবহার পাওয়ার পরেও সমস্ত কিছু সহ্য করেছে শুধুমাত্র আমি ওর স্বামী হই বলে। ও কিন্তু ছেড়ে চলে আসেনি। ফুলঝুরির অবদান কিন্তু আমার জীবনে কম নয় মা। তবে হ্যাঁ, এবার আমরা দুজনে মিলে আমাদের জীবনটা নতুনভাবে সাজাব। কি বলি ভাই, নতুন করে সাজাবো মানেটা কি? আজকে আমাদের গান খুব ভালো হয়েছে। এতদিন তো অভ্যেস চলে গেছিল, কিন্তু গান ভুলিনি। স্টেজে উঠে গান গাইতে উঠে দেখলাম সব কিছু মনে আছে, আমারও ফুলঝুরিরও। আর এবার আমরা আবার গান গেয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। কি ফুলঝুরি, গান গাইবে তো? এতদিন ভাবতাম শুধু মন দিয়ে সংসার করব, তুমি গান গাইবে আর আমি সংসার সাজাবো। কিন্তু এই জীবনে এত ঘটনা ঘটেছে না, যে সংসারকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, এক লহমায় সেই সংসার আমায় দূরে ঠেলে দিয়েছে। আমি এখন বুঝতে পেরেছি লালন, যে নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের পায়ের তলার মাটি শক্ত করা উচিত। তাই সেরকম দিন যদি আবার ফিরে আসে, যাতে আমি গান নিয়ে ঘুরে দাঁড়াতে পারি। আমি তো ফিরে এসেছি, সেই দিন আর ফিরে আসবে কেন? এই জীবনে অনেক কিছুই ঘটতে পারে জানো তো লালন, আমি এখন কোনো কিছুই আর অবিশ্বাস করি না। এই জীবনে তুমি যদি আমাকে ভুলে যেতে পারো, চিনতে না পারো, তাহলে তারও অনেক কিছুই ঘটতে পারে বলো। তাই আমি তোমাকে বলছি গো, এখন আর কারোর ওপর ভরসা করা উচিত না, নিজের উপরই ভরসা করা উচিত। করো না ভরসা, করো না ভরসা। কে তোমাকে না করেছে? হ্যাঁ বাবা, তোমরা কিন্তু একদিন আমায় বাধা দিয়েছিলে, আর যখন লালন ছিল না, আমি কিন্তু এই সংসারের জন্য কাজ করতে বেরোতে চেয়েছিলাম।
সেই সময় তোমরা আমাকে বাধা দিয়েছিলে। আমি জানি এখন এই সত্যি কথাগুলো হয়তো তোমরা কেউ স্বীকার করবে না। এই তুমি কি বলছোটা কি? তার মানে আমার বাবা মিথ্যা কথা বলছে? আমার বাবা মিথ্যা কথা বলছে বা আমার বাবা মিথ্যাবাদী আর আমরা সবাই মিথ্যাবাদী, তাই বলছো তো? আচ্ছা ডলিদি, আমি তোমাদের কি ক্ষতি করেছি গো? আমার উপরে তো রাগ কেন তোমাদের? তোমাদের আপন করতে কিন্তু আমার কোনো ত্রুটি ছিল না, তাও তোমাদের আমার উপর এত রাগ? তোমাদের ছেলেকে তো তোমরা প্রাণ দিয়ে ভালোবাসো গো, আমি তো তোমাদের ছেলের বউ, তাহলে কি আমাকে একটু ভালোবাসা যায় না? আমি একবারও বলছি না যে তোমাদের ছেলের মতো করে আমাকে ভালোবাসো, কিন্তু একটু হলেও তো আমাকে ভালোবাসা যায় বলো বাবা। আমার দোষটা কোথায় যে আমি লেখাপড়া শিখিনি? আমার কোনো পরিচয় নেই, আমাকেও তো একটু সময় দিতে হবে গো, আমাকেও তো নিজের পায়ে দাঁড়ানোর মতো সময় দিতে হবে। আমি দাঁড়াবো, দেখো একদিন ঠিক নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ের তলার মাটি না শক্ত করব। সেই দিনও কি তোমরা আমাকে এভাবে দূরে ঠেলে দেবে? আমি তো আছি, আর কেউ কখনো তোমাকে দূরে ঠেলবে না। মা, আমি যখন ফিরে এসেছি আবার আগের লালন হয়ে, আমি আমার পুরনো জীবনের সবকিছু ফেরত পেতে চাই। ফুলঝুড়ি আমার আগের জীবনে ছিল, আমি আজও ফুলঝুড়ির সঙ্গে সংসার করতে চাই, ওর সঙ্গে থাকতে চাই। আমাকে যদি এই বাড়িতে মানতে হয়, তাহলে ফুলঝুড়িকেও এই বাড়িতে মেনে নিতে হবে। অনেক কষ্ট হয়েছে, ওকে আর কষ্ট দিও না। আর একটা কথা সবসময় মাথায় রেখো, ও তোমাদের লালনের বউ। ঠিক ঠিক বলেছিস লালন, হক কথা। আমাদের বস্তির আবার আগের মতন ভরে উঠবে কালকের থেকে। তুই আছিস, ফুলঝুড়ি আছে, আমাদের আবার রিহার্সাল করবো, আমরা আবার গান বাজনা করবো, তোমার হাতে চা খাবো আবার আমরা, আর মুড়ি মাখা খাবো, আবার যেন বস্তিটা আবার ভরে তুলতে পারো। শোন না, আমরা না আমরা সবাই না খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। হ্যাঁ, লালন ফিরে আসাতে যেমন খুশি হয়েছি, ঠিক ততটাই খুশি হয়েছি তুমি ফিরে এসছো বলে। হ্যাঁ, তোমরা না তোমরা গুছিয়ে সংসার করো, একদম গুছিয়ে সংসার করো। আমাদের আমাদের সবার শুভকামনা তোমাদের সাথে আছে, সব সময়ের জন্য আছে। তুই এটা ভাবছিস কেন? আমি তো বলেইছি, ফুলঝুড়ি যেমন আমার ছেলের বউ ছিল, তেমন আমার ছেলের বউই থাকবে। ধুলোকণা শুনতে কে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।